শেখ হাসিনা সহ এই আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার সব মানে দুঃসাহস না দেখায়। ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরব এবং তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড কার্যকর করব। তো শেখ হাসিনা যখন আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকেও বারবার উস্কানি বলছেন, যেটা অনেকের উস্কানি, এই কারণে শিক্ষকদের আন্দোলন হচ্ছে, ছাত্রদের আন্দোলন হচ্ছে, তখন ওনারা একটা প্ল্যাকার্ড লিখেছিল যে আমরা গণতন্ত্রের উস্কানিদাতা। তো আজকের যে এই অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট শক্তির পতন, এটার ইতিবাচক যদি রূপকর্থে উস্কানিদাতা আমরা বলি পজিটিভ করছে, তাহলে তার অন্যতম উস্কানিদাতা ছিল জাফরুল্লাহ চৌধুরী। কারণ উনি আমাদেরকে সবসময় ডেকে বলতেন, কি করতেছো তোমরা ইয়ং মানুষ, রাস্তায় নামো না কেন, ছাত্রদেরকে ডাকো, উলফতকে ডাকো, সাকিকে ডাকো, মান্নাকে ডাকো, অমুককে ডাকো, সব সময় দেখা হলেই তারা দিতেন আন্দোলন সংগ্রামে। এবং অসুস্থ একজন মানুষ ডায়ালাইসিস অবস্থায় হসপিটাল থেকে যে কারো প্রোগ্রামে চলে আসতেন, তো আমরা এই মানুষটাকে খুব মিস করছি। আজকের এই পরিবর্তনটা তিনি দেখে যেতে পারেন নাই, বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে, তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন না, নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্ট। তার একটা বিখ্যাত কথা সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রোগ্রামে বলেছিলেন, এই আওয়ামী লীগকে আমরা পচতে দিয়েছি, এমন পচা পচবে, এমন দুর্গন্ধ ছড়াবে যে আওয়ামী লীগ আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে। তো আজকে দেখলে তাই হয়েছে। যারা এরকমের একজন যে কোনো মানুষ এরকম একটা নেতৃত্ব পর্যায়ে থাকে, তাদের কিছু ভীষণ থাকে, দূরদৃষ্টি থাকে, সেটা বেগম খালেদা জিয়ার এই কথাটা প্রমাণিত যে আজকে দেখেন সেই আওয়ামী লীগ শেখ মুজিবের কন্যা, এত তার দাম্ভিকতা, এত অহংকার যে তিনি টেলিভিশন দিয়েছেন, তিনি 18 কোটি মানুষকে খাওয়ান, তিনি দেশ ছাড়েন না, কত দাম্ভিকতা, শেষ পর্যন্ত পালিয়ে গেলেন। তো পালিয়ে গিয়ে আবার হুমকি দিচ্ছেন নেতাকর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য, যে না এখন দেখছি নেতাকর্মীরা তো বলছে যে আপা আমাদেরকে রাইখা পালাই গেল, এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম, তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য যে আমি যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি। আবার আমাদের আজকের এই যে উপস্থাপক, তিনি তো পরিষ্কারভাবে বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা তাকে ফিরিয়ে আনব, ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরব এবং তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড কার্যকর করব। সেজন্য এখন তিনি আবার বলছেন যে আমি চলে আসবো, অর্থাৎ তাকে যে আনা হবে, কারণ তিনি তো এখন তার কোনো পাসপোর্ট নাই, তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে প্রক্রিয়া আছেন তাকে দেশে আসতে হবে। এবং এটা তো সব দলের দাবি, এখানে এবি পার্টির ফুয়াদ ভাই আছেন, এখানে আজকের প্রোগ্রামটা বিএনপির মুক্তিযোদ্ধা দলের, সব মানুষই তো আমরা বারবার বলছি যে শেখ হাসিনা সহ এই আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার সব মানে দুঃসাহস না দেখায়। একটা কথা, এখন অনেক কথা বলা একটু ডিফিকাল্ট, কারণ ওপেন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া থাকার ফলে, বিশেষ করে আমরা যেহেতু একটু রাজনীতি করে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি, ছোটোখাটো কথা মানুষ সহজে বিতর্কে ফেলে দেয়, নানানভাবে একটা মানে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এখন আমি যদি বলি, আপনি যদি বলেন যে আওয়ামী লীগকে কি চিরতরে নিষিদ্ধ চান কিনা, আমি ব্যক্তিগতভাবে বলবো না। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে যে ধারাটি হচ্ছে যে 10 বছরের জন্য নিষিদ্ধ, আমি মনে করি 10 বছরের জন্য নিষিদ্ধ করা দরকার। চিরতরে যদি নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নতুন রূপে ফিরবে, ইন্ডিয়ান পৃষ্ঠপোষকতা, এই দেশের যারা ইন্ডিয়ান এজেন্ট সহ আরও অন্যান্য পারিপার্শ্বিক শক্তিগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতা, আপনি কালকে নিষিদ্ধ করবেন, 2 বছরের মধ্যে তারা আরেকটা ভাইব্রেন্ট শক্তিশালী দল হয়ে আপনার ফিরে আসবে। কারণ তাদের অন্তত 2-4 হাজার মানুষ আছে যারা 1000 কোটি টাকার মালিক, একজন টাকাওয়ালাই কালো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে? আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ের একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? শেখ পরিবারের এত লোক একজনও গ্রেপ্তার হয়নি, অথচ আমরা কোনো কোনো উপদেষ্টাদের সাথে মিটিং করেছিলাম 1 মাস আগে, তখন শুনেছিলাম ওবায়দুল কাদের এবং এই গণহত্যার ওয়ান অফ দ্য এই কিলিংয়ের মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখিনি। কাজে এটা কিন্তু রহস্য এবং একটা শঙ্কা। তাহলে কি আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা, কিন্তু কোশ্চেন আমাদেরকে ভাবতে হচ্ছে। দিল্লি সহ পার্শ্ববর্তী দেশের যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা পলাতক ছিল ঢাকায় ঢুকেছে,
জেলখানা থেকে শিশু সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে, এখন তো আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে এই শহর, যেটা দেখতেছি। কারণ আমরা যে এই যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য কথা বলছি, এখন তো যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তো আমাদের লাইফ এখানে অনিশ্চিত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, মুক্তিযোদ্ধা দলের আজকের এই প্রোগ্রাম থেকে মুক্তিযোদ্ধারাও চায়, আমরাও চাই এই ফ্যাসিস্ট শক্তিকে বিচারের মুখোমুখি করে, এবং যারা এর মদত দিয়েছে তাদেরকে অনতিবিলম্বে, তাদের প্রত্যেককে যারা দেশে আছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করুন।